আমি শাকিল আহমেদ, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো বিহাজ, আজকের ভিডিওটা একটু অন্যরকম। বিহাজ, আমরা আসছি আজকে ইউজার মোটর বাইক শোরুমে। সো বিহাজ, আজকে আমরা দেখবো যে আসলে কি কি মোটর সাইকেল আছে, কত সিজি আছে, কি প্রাইস, সে সম্পর্কে জানবো। সো বিহাজ, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওয়ালাইকুম মাহফুজ ভাইয়া, আপনার এখানে যে আমি শোরুমটা ঘুরে দেখলাম, অনেক সুন্দর লাগলো। বিস্তারিত আপনি বলেন যে আসলে আপনার শোরুমে কতগুলো গাড়ি আছে, কি কি প্রাইসে আপনি বিক্রি করেন, আর কত সিজি পর্যন্ত আছে আপনার এই যে এই গাড়িটার প্রাইস কেমন? ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই, ভালো লাগলো আপনি এসেছেন আমার দোকানে। গাড়ি এটা এটা হিরো স্প্লেন্ডার প্লাস, এটার প্রাইস হবে 70,000 টাকা। ফুল কাগজ না হাফ কাগজ? এটা শুধু শোরুম কাগজ। শোরুম কাগজ 10,000 কিলো চলছে, জেনুইন চলা, আর এটার বয়স হলো 7 মাস। 7 মাস, অনলি 7 মাস বেয়াজ, এটা অনলি 7 মাস চলেছে। দেখুন অনেক সুন্দর একটা কালার, নিউ কালার আছে, অনলি 70,000 টাকার প্রাইস। আর পাশাপাশি যে আরও অনেক গাড়ি দেখছি, সেগুলো আপনার কত প্রাইস আমাদের ঘুরে দেখান তো মাহফুজ ভাইয়া। যে সুজুকি হাইব্রিডটার কত টাকা দাম বা কত টাকা প্রাইস? এটা ফুল কাগজ, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, এটার দাম পড়বে 72,000 টাকা। এটা ফুল কাগজ, ডিজিটাল প্লেট, 72,000 টাকা প্রাইস পড়বে। ভাইয়া শুনছেন আপনারা যে আসলে লো প্রাইসে, একদম লো প্রাইসে মাহফুজ ভাইয়া হুন্ডা সেল করে থাকেন। পাশাপাশি আমি দেখছি একটা পালসার 150 সিসি, এটার কেমন প্রাইস পড়তে পারে? এটা 1,20,000 দাম পড়বে, এটার সাথে দুইটা হেলমেট আর একটা রেনকোট ফ্রি আছে। এটা দুইটা হেলমেট, একটা রেনকোট ফ্রি আছে। এটার কাগজটা কোথাকার? এটা রাজশাহী ল, ফুল কাগজ। এটা ফুল কাগজ। দামটা কত টাকা বললেন? 10 বছর মেয়াদের। 10 বছর মেয়াদের। এটার প্রাইস কত বললেন? এটার 1,20,000 টাকা। 1,20,000 টাকা। ভিউয়ার্স শুনলেন যে কত লো প্রাইসে পালসার বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি দেখছি টিভিএস একটা গাড়ি, এটা মেট্রো। হ্যাঁ, টিভিএস মেট্রো, এটার কেমন প্রাইস? টিভিএস মেট্রোর দাম আসবে আপনার 50,000 টাকা রাখা যাবে আপনার জন্য, ফুল কাগজ, 10 বছর মেয়াদের কাগজ। এটা ডিজিটাল প্লেট, এটার প্লেট কোথাকার? ডিজিটাল স্মার্ট, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, রাজশাহী রেজিস্ট্রেশন। এটা অনলি 50,000 টাকা। তো ভিউয়ার্স শুনলেন যে টিভিএস মেট্রো শুধু 50,000 টাকা দাম। পাশাপাশি কিন্তু আরও অনেক অনেক গাড়ি আছে আমার পাশে, দেখছেন যে বাজাজ পালসার, আরও কত গাড়ি আছে টিভিএস মেট্রো প্লাস। তো আমরা ওই যে বাজাজটা দেখছি, এটার প্রাইস কেমন? তো ভাইয়া, আমি যে বাজাজ গাড়িটা দেখছি, এটা কিন্তু নিউ কন্ডিশনে আছে, আমাকে অনেক সুন্দর লাগলো। তারপর আমি এটার প্রাইস সম্পর্কে জানি বা কাগজ কেমন কী আছে সে সম্পর্কে বলেন। এটা জলছাপের মডেল, সিটি হান্ড্রেড। এটা গাড়িটা খুবই ফ্রেশ এবং মানে এত নিউ কন্ডিশনে আছে, এত সুন্দর থাকার কথা না। তারপরে গাড়িটা খুব যত্ন করে চালাচ্ছে, যার কারণে ভালো আছে। গাড়িটা 10 বছরের রেজিস্ট্রেশন। আর চলেছে কত কিলো? এটা চলেছে হলো 16,000 কিলো। 16,000 কিলো। আর প্রাইস কত এটা? এটার প্রাইস হবে 57,000 টাকা। 57,000 টাকা। বিহাজ, আপনি শুনলেন যে এটার প্রাইস কিন্তু 57,000 টাকা। পাশাপাশি নিউ কন্ডিশনে একটা রয়েছে পালসার, পালসারটার প্রাইস কেমন? আমরা এর আগে দেখলাম একটা পালসার, কিন্তু এটা একদম নিউ কন্ডিশনের, তো এটার বিষয়ে বলেন। এটা ডবল ডিস্কের ইঞ্জিল গার্ডালা, 2020-এর মডেল। এটার দাম হবে আপনার, এটা হাফ কাগজ, 2 বছরের রেজিস্ট্রেশন, হাফ কাগজ, 2 বছরের রেজিস্ট্রেশন করা ডবল ডিক্স গাড়ি। ডবল ডিক্সের এটা দাম আসবে 1,35,000। 1,35,000। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আসলে গাড়ির কন্ডিশনটা একদম নিউ কালারের আছে বা নিউ কন্ডিশনে আছে, ডবল ডিক্স গাড়ি। এটার দাম কত বললেন? এটা 1,35,000। এটা অনলি 1,35,000 টাকা, একদম নিউ কন্ডিশনে আছে এটা কিন্তু। বেশ, পাশাপাশি আমরা দেখছি যে টিভিএস মেট্রো প্লাস, এটা কিন্তু একটা জনপ্রিয় বা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, কারণ এটা প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। মাহফুজ ভাইয়া বললো যে এই গাড়িটা এখন কিন্তু এক্সেস সেল হচ্ছে, সেই বিষয়ে জানবো যে মেট্রো প্লাস এটার প্রাইস কেমন হতে পারে বা এটা ফুল কাগজ কিনা সে সম্পর্কে বলেন মাহফুজ ভাইয়া। এটা এটা শোরুম কাগজ। শোরুম কাগজ, হ্যাঁ, অনলি 5,000 কিলো রান করছে, অনলি 5,000 চলছে। হ্যাঁ, এটা এটার প্রাইস হবে, গাড়িটা কিন্তু একদম নতুন কন্ডিশন আছে, সাউন্ড কোয়ালিটি চালাতে সবই একদম বেটার, একদম শোরুম কন্ডিশন আছে। এটার প্রাইস হবে অনলি 73,000 টাকা। অনলি 73,000 টাকা। আর এটার প্লেটটা কি ডিজিটাল? না, এটা শোরুম কাগজ। এক্স্যাক্টলি, শো পাবেন,
আপনি কাগজ করে নিতে পারবেন অথবা আমাদের মাধ্যমে করতে পারবেন, আমি আমরা কাগজও করে দেই। আপনি কাগজও গাড়ির যে কাগজ আছে সেটা আপনার উপর, আমরা নিজ দায়িত্বে করে দেই, শুধু আপনার পেমেন্ট। তো মাহফুজ ভাই, আপনি এই শোরুমের পাশাপাশি আপনি আর কি কাজ করেন, আপনার অন্য কি কাজ আছে? আমি মোটরসাইকেলের ডিজিটাল মিটারের কাজ করি। মোটরসাইকেলের ডিজিটাল মিটারে মানে সার্ভিসিং করেন? সার্ভিসিং করি এবং যে কোনো সফল হওয়ার কাজে আমি কমানো বাড়ানো সবই আমি। তো ভাইয়া শুনলেন, ইনি কিন্তু পাশাপাশি মোটরসাইকেলের যে ডিজিটাল প্লেটটা আছে এটারও কিন্তু সার্ভিসিং করে। যারা মোটরসাইকেলের ডিজিটাল প্লেট সার্ভিসিং করবেন অবশ্যই মাহফুজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। পাশাপাশি দেখছি সুজুকি কোম্পানির হায়াতি গাড়ি, নিউ কন্ডিশন, রেড কালার, এটা কিন্তু অনেক একটা জোস্ট একটা কালার। তো মাহফুজ ভাই, এই কালারটার বা এই গাড়িটার কেমন প্রাইস হতে পারে? শুনলেন রেড কালার এটা গাড়ি, এটা কিন্তু একটা মানে জোশ একটা কালার, এটা অনলি 72,000 টাকা দাম। আমি যে জংশন 120cc দেখছি এটার প্রাইস কেমন হতে পারে? এটার আস্কিং প্রাইস 16,000। এটার কাগজ সম্পর্কে বলেন যে আসলে কাগজটা কেমন, কি ফুল কাগজ? এটার ফুল কাগজ। এটার গাড়িটা অনেক সুন্দর আছে, খুব শক্তিশালী একটা গাড়ি, 125। এটার ফিক্সড প্রাইস যদি আপনার রেফারেন্সে আসে তাহলে আমরা কম রাখবো 13-14,000। মানে আমরা যে যতগুলো গাড়ি দেখলাম সে সম্পর্কে বলি, যে যতগুলো গাড়ি দেখলাম যদি আমার ভিডিও উপলক্ষে কেউ এসে বলে যে শাকিল ভাইয়ার ভিডিও দেখে আসছি, তা অনেকে কোনো ডিসকাউন্ট আছে কিনা? অবশ্যই ডিসকাউন্ট আছে, আপনার রেফারে যদি আসে তাহলে আমি তাদেরকে যতদূর পারি ডিসকাউন্ট দিব এবং সবাইকে একটা করে হেলমেট দিব। ভাইয়া শুনলেন, যদি এই ভিডিও উপলক্ষে আসেন অবশ্যই আমার কথা বলবেন যে আমি শাকিল ভাইয়ার ভিডিও দেখে এসেছি, তাহলে ফ্রি হিসাবে যে ডিসকাউন্টটা থাকছে সেটা হলো একটা হেলমেট। আর আমার কাছে যে সিজি গাড়ি জংশন 120 দেখছেন সিজি, এটা অনলি যদি আমার ভিডিও দেখে আসেন অনলি 13,000 টাকা দাম। তো ভাইয়া মাহফুজ ভাই, এই যতগুলো গাড়ি দেখলাম এর বাদেও কি আপনার কাছে আর কোনো গাড়ি আছে কি? হ্যাঁ, আমার আরও গাড়ি আছে, আরও 10-15টা গাড়ি আছে। আপাতত ঈদের জন্য গাড়ি সব সেল হয়ে গেছে, তারপরে যদি এখন কিছুদিন পরে আসেন গাড়ি আরও বেশি দেখতে পাবেন। তো মাহফুজ ভাইয়া, আপনার এই শোরুমে কতগুলো গাড়ি প্রতিনিয়ত বিক্রয় আর ক্রয় করা হয়? না, প্রতিনিয়তর হিসাব নাই, তার কারণ হচ্ছে যে কখনো কোনোদিন বিক্রি হয়, কোনোদিন 4-5টা, কোনোদিন হয় না, কোনোদিন এরকম হয় আর কি। আমাদের মাসের হিসাব করি, মাসে মান্থলি 25-35টা, মাসে 35-40টা আপনার গাড়ি বিক্রি করা হয়? 25-35টার মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া শুনলেন, এনার কিন্তু মাসে 25-35টা বা 30টা প্রতি মাসে প্রতিনিয়ত এক কথাতে বিক্রি করা হয়, কারণ এটা মাহফুজ ভাইয়া ডাইং 80 আমি দেখছি নিউ কন্ডিশন, অনেক সুন্দর একটা গাড়ি রয়েছে। এই প্রায় এই গাড়িটার প্রাইস কেমন? এটার দাম পড়বে 30,000 টাকা। এটার দাম অনলি 30,000, ফুল কাগজ রয়েছে, পাশাপাশি এটা রয়েছে যে পাকিস্তানি 80, এটা 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 33,000 হবে। এটা 33,000 টাকা, এটা ফুল কাগজ, পাশাপাশি এটার দাম হবে 55,000। এই বাজাজটা 55,000 টাকা ফুল কাগজ। ফ্ল্যাট ওনারটা কেমন? এটা 65,000 হবে। এটা কি ফুল কাগজ? এটা পাশাপাশি রয়েছে আরো গাড়ি, নতুন চকচকে আছে গাড়িটা, এটা হর্নেট। এটা এটার প্রাইস কেমন? এটার প্রাইস হবে 1,40,000। 1,40,000 ফুল কাগজ, এটাও ফুল কাগজ। আর এই যে টিবস ম্যাট, এটা এটা হলো হর্নেট, হ্যাঁ, সিবিএস হর্নেট সিস্টেম, হ্যাঁ। এটার গাড়িটা ডাবল ডিক্স, এটা এটা ডাবল ডিক্স, হ্যাঁ ডাবল ডিক্স। এটার দাম হবে 1,45,000। এটার হ্যাঁ, এই পাশে এটা হলো টিবস ম্যাট প্লাস হাইড্রোলিক, হ্যাঁ হাইড্রোলিক ডিক্স ব্রেক। এটা শোরুম কাগজ, এটার দাম হবে 75,000 টাকা। 75,000 টাকা পাশাপাশি যে আর, হ্যাঁ, এটা 160cc অ্যাপাচি RTR ফুল কাগজ, এটা ফুল কাগজ, হ্যাঁ। এটার দাম পড়বে 1,15,000 টাকা। এটার দাম অনলি 1,15,000, 160cc, পাশে রয়েছে কিন্তু 150cc। এটা এটার প্রাইস কেমন? এটা 1,05,000 টাকা করা যাবে। এটা অনলি 1,05,000 টাকা, এটা কি ফুল কাগজ? এটা ফুল কাগজ। তো এখানেও দেখছি যে অনেকগুলো গাড়ি আছে, তো মাহফুজ ভাই এইগুলো গাড়ি সম্পর্কে বলেন। এই যে পালসার আছে, পালসার NS, পালসার NSটা সোলার 2,000 কিলোমিটার, হ্যাঁ 2,000 কিলো চলছে, 2,000 কিলো সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ ফুল কাগজ, রেড কালার, ফুল কাগজ রেড কালার। গাড়িটা খুবই শোরুম কন্ডিশনে আছে, একদম সিবিএস ব্রেকিং সিস্টেম, এটা
এটার দাম আসবে 1,45,000 টাকা অনলি। এটার দাম 1,45,000 160 সিসি। হ্যাঁ ফুল ফুল রেজিস্ট্রেশন 10 বছর রেজিস্ট্রেশন একদম শোরুম কন্ডিশন। পাশাপাশি টিভিএস মেট্রো দেখছি। মেট্রো এটার দাম হবে ফুল কাগজ এটা ফুল রেজিস্ট্রেশন। এটা কি সেলফ? হ্যাঁ না এটা কি এটা এটার দাম আসবে 55,000 টাকা। ডিজিটাল প্যালেট 55,000 টাকা। পাশে রয়েছে পালসার, এই ব্ল্যাক কালারের পালসারটা কেমন প্রাইসে আসবে? এই পালসার এটা আসবে এটা ফুল রেজিস্ট্রেশন এটার প্রাইস আসবে 1,45,000-42,000 করা যাবে এটা আর কি। 1,42,000 টাকা ফুল রেজিস্ট্রেশন। এটার এটা রান করছে কত কিলোমিটার এটা একটু দেখি বলি। এটা 5,000 কিলোমিটার চলছে। এটা অনলি 5,000 কিলো চলছে, একদম নিউ কন্ডিশনে আছে। ভাই আমরা অনেকগুলা গাড়ি বা অনেক গাড়ির সিসি সম্পর্কে জানলাম, প্রাইস সম্পর্কে জানলাম, কন্ডিশন সম্পর্কে জানলাম। এই গাড়ি কিনতে চাই সেক্ষেত্রে আপনি লোকেশনটা বলেন যে কিভাবে কিনবে, বা জেলার নাম বলেন, ফোন নাম্বার বলেন। আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। কার্ডটা স্ক্রিনে দিয়ে দেবেন। হ্যাঁ আর আমার ঠিকানা হলো মাহেন্দ্রা বাজার, এটা কাঠাকালি কাঠাকালি বেলপুকুরের মাঝখানে পুঠিয়া ধরা যায়। আপনার কাঠাকালি এসে অথবা যে কাউকে মাহেন্দ্রা বাজার আসলে, মাহেন্দ্রা বাজার আসলে মাহফুজ এন্টারপ্রাইজ বললেই আপনাকে দেখা দেবে লোকেশনটা। লোকেশন রাজশাহী জেলা হরিয়ান চিনিকল রোড মাহেন্দ্রা বাজার। ইনি কিন্তু কাঠাকালি এসে যদি কেউ কল দেয় তাহলে ইনি কিন্তু রিসিভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, পাশে থাকবেন। খুদা হাফেজ।